বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ব্রিটিশ হাউজ অব লর্ডস এর সদস্য লর্ড শেখের আমন্ত্রণে হাউজ অব লর্ডস পরিদর্শন করে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন শাহরির রিজিয়নের নেতৃবৃন্দ। শুক্রবার সংগঠনের সভাপতি কামাল ইয়াকুব ও সাধারণ সম্পাদক হেলাল মালিকের নেতৃত্বে 17 সদস্যের প্রতিনিধি দল লর্ডস সভা কক্ষ সহ বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এই সময় লর্ড শেখ হাউজ অব লর্ডস এর সংরক্ষিত বিভিন্ন ভাস্কর্য ও তার ইতিহাস তুলে ধরেন আগতদের উদ্দেশ্যে। লর্ড শেখ ক্যাটারার্সদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই সংগঠন ব্রিটেনের অর্থনীতিতে ও কর্মসংস্থানে যথেষ্ট ভূমিকা রাখছে। তিনি ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্ম শিক্ষা, চাকুরি ও বহুজাতিক সমাজ গঠনে নিজেদের এগিয়ে নেওয়া তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধি দলের অন্যান্যদের সদস্যের মধ্যে ছিলেন নাজির উদ্দিন, আব্দুল মালিক, মাহিন হোসেন, মহিন উদ্দিন, বাদশা কাদের, আব্দুল মতিন তালুকদার প্রমুখ। ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি শহীদুল আলম মালিকের অকাল মৃত্যুতে প্যারিসে অবস্থানরত সংবাদকর্মীদের উদ্যোগে আয়োজিত হয়েছে এক শোক সভা। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাশেম। শহীদুল আলম মানিক ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় 20 নভেম্বর প্যারিসের একটি হাসপাতালে 54 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। শত শত প্রবাসী ওবারবিলা বাংলাদেশ মসজিদে মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজার পর প্রবাসীদের অশ্রুজলে সিক্ত হয়ে মরদেহ দেশে পাঠানো হয়। প্যারিসে বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের লাশ দেশে পাঠানোয় যে মানুষটি সক্রিয় ভূমিকা পালন করত, তিনিও এক সময় লাশ হয়ে মাতৃভূমিতে ফিরে চিরনিদ্রায় শায়িত হন। 27 বছর ধরে ফ্রান্সে বসবাসকালে তিনি প্যারিসে বাংলাদেশ জামে মসজিদের একজন প্রতিষ্ঠাতা সদস্য। 21 উদযাপন কমিটি ফ্রান্সের আহ্বায়ক, প্যারিসে বাংলা স্কুল এবং সংস্কৃতির প্রসারে কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করেছেন। ফ্রান্সে নির্মিত প্রথম টেলিছবি লাভলক প্যারিসের একটি চরিত্রে শহীদুল আলম মানিক অভিনয় করেছেন। তার অকাল মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের আয়োজনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্যারিসে বসবাসরত গণমাধ্যম কর্মীদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রবাসীরা উপস্থিত হয়ে শহীদুল আলম মানিকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিতে শহীদুল আলম মানিক দলমত নির্বিশেষে সকলের সাথে কাজ করেছেন এবং তার সেই কর্মের মাধ্যমে প্রবাসীদের মাঝে তিনি বেঁচে থাকবেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। কার্ডিফের চ্যারিটি সংগঠন নেইটের উদ্যোগে স্থানীয় নেইট কার্যালয়ে হেলথ কেয়ার এসেন্সিয়াল ফর ডায়াবেটিক্স এর এক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আমাদের কার্ডিফ প্রতিনিধি দেলোয়ার আলী জানান, এতে উপস্থিত সুধীজনেরা ডায়াবেটিক্স রোগীকে এশিয়ানদের মধ্যে নীরব ঘাতক হিসেবে উল্লেখ করেন। এছাড়া এই অঞ্চলে বসবাসকারীদের মাঝে মহামারীর মতোই এই রোগটি ছড়িয়ে পড়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশি জনগণকে এই ব্যাপারে স্বাস্থ্য সচেতনতা এবং এই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে ব্যাপারে বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করা হচ্ছে। কার্ডিফের চ্যারিটি সংগঠন নেইডের উদ্যোগে নেইটের কার্যালয়ে হেলথ কেয়ার এসেন্সিয়াল ফর ডায়াবেটিক্স এর এক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সংগঠনের চিফ এক্সিকিউটিভ আনোয়ার আলী সভাপতিতে ও দেলোয়ার আলী পরিচালনায় ডক্টর আহমেদ আলী উপস্থিত সবাইকে ডায়াবেটিক্স টাইপ 1 ও এবং টাইপ 2 সম্পর্কে পাওয়ার পয়েন্টের মাধ্যমে অবহিত করেন। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োনা গর্ডন। সভার স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি চিফ আনামিয়া ও সৈয়দ শফিকুল হক। বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক 10ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিরোধিতা করে প্রতিবাদ সভা করেছে ইতালির স্বেচ্ছাসেবক দল। সোমবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমে বাঙালিদের প্রাণকেন্দ্র পিয়াচ্চা ভিত্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ লক্ষ্যে এক প্রতিবাদ সভার আয়োজন করে দলটি। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহান মোল্লা সঞ্চালনায় সভার প্রধান অতিথি ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজহারুল আজম বাঁধন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার নাজির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক দীপু, আবুল হোসেন জসিম, হাসানুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম, রোম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন খান সহ অনেকে। বক্তারা এই সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দশম সংসদ নির্বাচনের কোনো বিকল্প হতে পারে না বলে উল্লেখ করে অবিলম্বে নির্বাচন কমিশন প্রদত্ত তফসিল বাতিলের দাবি জানান। এদিকে 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রধান নির্বাচন কমিশন সহ সকল নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জ্ঞাপন করে ইতালির রাজধানী রোমে বাংলা টাউন তর্পিতানায় ইতালি আওয়ামী লীগের পক্ষ হতে বিশেষ সভার আয়োজন করা হয়। ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমেদ ডালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোজাম্মেল হক পাটোরি, ইতালির মুক্তিযুদ্ধে সংসদ সাধারণ সম্পাদক আলী আহমেদ চৌধুরী, ইতালি আওয়ামী লীগের সহসভাপতি গাজী আবু তাহের, সত্তার মাতাব্বর যুগ্ম সম্পাদক সোহেব দেওয়ান, আবু তাহের যুবলীগ সাধারণ সম্পাদক এম এ রোব মিঠু সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা। পরে বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর জন্য সাংগঠনিক সম্পাদকের উপর দায়িত্ব অর্পণ করা হয়। দীর্ঘদিন ধরে ইতালির দক্ষিণাঞ্চলীয় শিল্পনগরী নাপোলিতে নাপোলি আওয়ামী লীগ সম্মেলন নিয়ে ভিন্ন ভিন্নভাবে বিবৃতি পাল্টা বিবৃতি চলছিল। অবশেষে কোন রকম ঝামেলা ছাড়াই তারা নিজেদের মধ্যে ঐক্য খুঁজে পেল। নির্বাচনে মোট 52 জন কাউন্সিলের মধ্যে 49 জনই ভোটের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত প্রদান করে। সভাপতি পদে নূরে আলম বিশ্বাস ও সাইদ আহমেদ নদীম ওরূপে নাদিম ব্যাপারী প্রতিদ্বন্দ্বিতা করে। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। 49টি ভোটের মধ্যে 26টি ভোট পেয়ে সাইদ আহমেদ নদীম ওরূপে নাদিম ব্যাপারী সভাপতি নির্বাচিত হন। নির্বাচন শেষে উভয় প্রার্থী ফলাফল মেনে নিয়ে সকালে ঐক্যবদ্ধভাবে নাপোলি আওয়ামী লীগের জন্য কাজ করবে বলে সাংবাদিকদের জানান। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মোহাম্মদ কুদ্দুস দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। বিচারকদের অভিমত, সেনা সদস্য লি রিগবির হত্যাকাণ্ড কারোপচিত ও হৃদয় বিদারক। আন্তর্জাতিক সমাজ বিষয়ক সংস্থায় বি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য পুনর্নির্বাচিত বাংলাদেশ। প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আই ইউরোপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় মেলা। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।